দীর্ঘ 21 বছর চলার পর ভারতের সবচেয়ে লম্বা চলা টেলিভিশন শো এর খেতাব অর্জন করে সিআইডি। তারপর হুট করে 2018 সালে ছোট পর্দা থেকে গায়েব হয়ে যায় ক্রাইম ইনভেস্টিগেটিভ জনরার এই শো। এরপর থেকেই আইকনিক এই শো এর বিশাল ভক্তকুল পুরানো পর্বগুলো দেখেই মন জুড়োচ্ছিলেন। এরই মাঝে এক সুখবরের হাওয়া গুঞ্জন উঠেছে, নতুন আঙ্গিকে আসতে চলেছে সিআইডি, নিশ্চিত করেছে এসিপি প্রদ্যুমান উর্ফে শিবাজি সাতাম। করোনা মহামারীর মধ্যেই সিআইডির নির্মাতা টিমের পক্ষ থেকে এই শো পুনর্জীবিত করার কথা ভাবা হয় বলে জানায় কয়েকটি সূত্র। শো এর কেন্দ্রীয় চরিত্র শিবাজি সাতাম জানান, প্রযোজকরা নতুন সিআইডি নিয়ে ভাবছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এদিকে শিবাজি সাতাম, যাকে শেষ দেখা গিয়েছিল হাসিন দিলরুবা সিনেমায় ছোট্ট একটি চরিত্রে, তিনি জানান এই বৃদ্ধ বয়সে এসে খুব একটা ভালো চরিত্র তিনি পাচ্ছেন না। অভিনেতা হিসেবে আমিও হারাচ্ছি, দর্শকও হারাচ্ছে। কাল যদি আবার সিআইডি শুরু হয় আমি সম্মুখেই কাজ করব। আমি চরিত্রায়নে কখনোই ক্লান্ত হব না, তবে আমি ঘরে থেকে ক্লান্ত, বলেন 71 বছর বয়সী এই অভিনেতা। 1998 সালের 21 জানুয়ারি সর্বপ্রথম অন এয়ার হয় সিআইডি। বিপি সিং এর পরিচালনায় এই শোতে অভিনয় করেন শিবাজি সাতাম, দয়ানাথ শেট্টি, আদিত্য শ্রীবাস্তব সহ আরো অনেকে। খান তাজদিন আহসান, সময় সংবাদ।